ছেলেকে দেখতে ঢাকায় এসেছিলেন শাকিব খান, এমন খবরকে মিথ্যা খবর বলে দাবি করলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। শুধু তাই নয়, গত দু মাস ধরে ছেলের কোনো খোঁজ খবরও নেন না শাকিব। পাশাপাশি কথা বললেন ছেলে জয়কে নিয়ে। শাকিব আসছে, কেউ কবে গেছে আমি কিছুই জানি না। বাচ্চার জন্য কোনো ফোন আসেনি, কোনো মেসেজ না, এবং বাচ্চাকে সে দেখেওনি। লাস্ট দু মাস হয়ে যাচ্ছে শাকিব বাচ্চাকে কখনো দেখেনি। আমি কিন্তু ওর যেটা করি যে ওর ভাইবারে কিন্তু আমি বাচ্চার ছবিগুলো পাস করি, সে সিন করে, আবার চার পাঁচ দিন পরে সিন করে, বা রিপ্লাই করে আমাকে বলে না যে বাচ্চার নেক্সট স্টেপগুলো কী হতে পারে। আমি জানি না যে সে কেন বলছে বাচ্চার জন্য কান্না করছে। ডেফিনেটলি সে বাচ্চাকে অনেক লাভ করে, কিন্তু সেটা দেখে জেনে বললে ভালো হয় আর কি। ছেলে জয়ের ভবিষ্যতের কথা ভেবে সংবাদ মাধ্যমকে এমন সংবাদ প্রকাশে বিরত থাকতে বলেন অপু। সেই সাথে এমন মিথ্যা অভিযোগ না করার তীর ছিল শাকিব খানের দিকেও। একটা কথা আবারও আমি প্রেসের মধ্যে দিয়ে বলবো যে আমার শাকিবের রাগের মানে হাতিয়ারটা যেন আমার সন্তান না হয়। কারণ আজকে শাকিব আমাকে ব্লেম দিচ্ছে, হয়তোবা আমার অজান্তে আমি শাকিবকে ব্লেম দেওয়া হয়ে যাচ্ছে। এটা একটা সময় কিন্তু মেন্টালি প্রেশার পড়বে আমার ছেলের উপরে যে আমার বাবা মা ব্লেম দিচ্ছে, তারা নিজেদেরকে বড় রাখার জন্য, নিজেদের কেরিয়ারটাকে ধরে রাখার জন্য আমার কথা ভাবছেন না। সো প্লিজ এইসব কাজে যেন আর না জড়াই। ছেলে জয়কে নিয়েই সময় কাটে এই চিত্রনায়িকার। প্রতিদিন একটু একটু করে বড় হচ্ছে জয়, সে দৃশ্যই যেন মুগ্ধ হয়ে দেখেন মা অপু বিশ্বাস। ঘুম থেকে উঠেই ও করে কি মানে একা একা বিছানা থেকে নেমে যায়, নেমে কি খাটের এপাশে একবার হাঁটে ওভার আমাকে জাগানোর জন্য। যদিও আমি জেগে থাকি, বাট আমি ওর এই ছেলে মানুষটা দেখার জন্য আমি চোখ বন্ধ করে থাকি। ও বেসিক্যালি এখন খুব স্পষ্টভাবে মা এবং বাবা ডাকে, স্পষ্ট মানে পাপা পাপা ডাকে, মাম্মাম মাম্মাম এটা ডাকে। বাবা মার কাছে সন্তানের প্রাধান্য সবার আগে, এমনকি নিজের পেশা নেশা সব কিছু পড়ে থাকে পেছনে। মা হিসাবে অপু বিশ্বাসও আছেন এই কাতারে। অলওয়েজ আমার ফার্স্ট প্রায়োরিটি মাই বেবি, দেন মাই ক্যারিয়ার। কারণ বাচ্চা আমার আমার অংশ, আমার শরীরের একটা অংশ। আমার এখন ফার্স্ট ফোকাস আমার সন্তান, তার ক্যারিয়ারটা আমার চেয়ে কত বড় হবে। এক বাক্যে আমি বলতে চাই, আমি আমার সন্তানের পরিচয়ে এখন বেড়ে উঠতে চাই। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।